नमस्कार बंधुरा, आज हमें तुम्हारे सामने एस एक नतून रेसिपि नहीं। चलो देखे ना जा भाव बनाना जाए रेसिपि। देखो हमारे घरे किकरण दिए आज हमें ये रेसिपिटा बनाव। हमें एखे केटे नहींमो डुमो को बेगुन, एखे किचू नहीं बरबटी, एखे नहीं पटल और एखे किचुटा झिंगे मैंने किचुटा झिंगे और एखे नहीं सरु सरु को केटे रखा आलू। तुम्हारा चाहले घरे थका और उपकरण तुम्हारा दीते पारो जमन होपा और तुम्हारे जा जा मन तुम्हारे घरे जा जा सब्जी थाकबे तुम्हारा दीते पारो। आमार काछे एगुलो छिलो, आमी एगुलो दिए आज के बनाब। एखाने देखो पाँच फोड़न नियेछि, शुकनो लंका नियेछि फोड़नेर जन्य, चेरा काँचा लंका नियेछि तीनटे, एखाने नियेछि एक चामच हलुद गुड़ो, एखाने आछे आदा और जिरे, आदा नियेछि एक इंच और तोमार जिरे नियेछि एक चामच मतो, एकसाथे बेटे नियेछि। एखाने नियेछि एक चामच धने गुड़ो, छोटो चामचेर एक चामच धने गुड़ो और एखाने नियेछि दू चामच सर्षे बाटा। चलो देखे नेওয়া যাক কিভাবে বানানো যায় এই রেসিপিটি। চলো দেখে নি কিভাবে বানানো যায় এই রেসিপি। করার মধ্যে প্রথমেই দেব পটলগুলো। পটলগুলোর সাথে ঝিঙেগুলো দিয়ে দিলাম। एक पीठ एक लाल करे भेजे नेब। এবার দিয়ে দেব বেগুনগুলো। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার দেব বরবটি। আমি সবজিগুলো ভেজে একটা আলাদা জায়গায় ঢেলে রাখলাম। আবার দিচ্ছি অল্প তেল। এবার দেবো সামান্য
পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব বাকি মশলাগুলো, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, বাকি মশলাগুলো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা, জিরে বাটা, ধনে গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো। এবার দেবো মশলা বাটি ধোয়া জলটা। নুন আর চিনি তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। নাড়াচাড়া করে দেবো সব সবজিগুলোর সাথে, মশলাটা ভালো করে মাখিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে এক চামচ পুরো ভর্তি ভর্তি এক চামচ আর সামান্য একটু নুন ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ মতো দিও। চিনিও দেবো ছোটো চামচে এক চামচ। এবার একটু জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো সবজিগুলোকে একসাথে। আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলব। দেখো হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। গ্যাসটা একটু জোরে দেবো, দিয়ে তেলটা ভালো করে মিশিয়ে দেবো। আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দেখো তৈরি, আমার বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে আজকের রেসিপি মিক্সড ভেজ তৈরি।
আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটিকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।